আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে একটি ব্যতিক্রম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব নারকেল আর খেজুরের গুড়ের তোয়াক দিয়ে নারকেলের তোয়াক। রুটি, পরোটা, মুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে। এই তোয়াকটা আমার কাছে এতটাই ভালো লাগে, বানানোর পর থেকে তো শুধু শুধুই খেয়ে ফেলছি। খেজুরের গুড়ের তোয়াক তো এমনিতেই অনেক মজার হয়, আর তার মধ্যে যদি নারকেল থাকে তাহলে পুরাই সোনায় সোহাগা। আমার অসম্ভব পছন্দের একটা খাবার নারকেলের তোয়াক। এই ফেব্রুয়ারি মার্চের দিকে হচ্ছে এই খেজুরের গুড়ের তোয়াকটা পাওয়া যায়। তো অনেকদিন যাবতই এই খেজুরের গুড়ের তোয়াক খুঁজছিলাম, পরে অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। আমি কিন্তু শুধু তোয়াকই অর্ডার করিনি, সাথে হচ্ছে চুইজাল আর হচ্ছে পাকন পিঠাও অর্ডার করে নিয়েছিলাম। আমি যে পেজ থেকে এই খেজুরের তোয়াকটা অর্ডার করেছিলাম, আলহামদুলিল্লাহ তোয়াকটা আমার অসম্ভব ভালো লেগেছে। এতটাই মজার ছিল আর এত সুন্দর একটা খেজুরের গুড়ের গন্ধ পাচ্ছিলাম, যাক আমার মনের মতো একটা খেজুরের গুড়ের তোয়াক পেয়ে আমি খুবই খুশি। তো এখন হচ্ছে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, তার জন্য অবশ্যই লাগছে নারকেল। আমি এখানে দুইটি নারকেল ইউজ করব, এক কেজিতে আমি দুইটা নারকেল ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে এক কেজিতে একটা নারকেলও ইউজ করতে পারেন। তো প্রথমেই হচ্ছে নারকেলটাকে ভালো করে কোরানো হয়েছে। তো কোরানোটা কীভাবে হয়েছে, অনেকটা কিন্তু মিহি করে কুড়িয়ে নিয়েছি। এই তোয়াকে মিহি কোরানো নারকেলটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো প্রথমেই একটা পাত্রে সমস্ত কোরানো নারকেলগুলো ঢেলে নিচ্ছে। তোয়াকের এই নারকেলটা আমার খেতে বেশ ভালো লাগে, আশা করি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। তো আমার নারকেলগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন নিয়ে নিলাম তোয়াক। আমি এখানে এক কেজি সম্পূর্ণ খেজুর গুড়ের তোয়াকটা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমার কিন্তু এখানে এক কেজি তোয়াকে দুটা নারকেল দেওয়াতে নারকেলটা বেশি হয়ে গিয়েছিল, আপনারা রেসিপির শেষে সেটা দেখলেই বুঝতে পারবেন। তবে আমি এমনটাই খেতে পছন্দ করি, তাই নারকেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা চাইলে সেক্ষেত্রে প্রথমেই বলেছি এক কেজি তোয়াকে একটা নারকেল ইউজ করতে পারেন। এখন আমি নারকেল আর তোয়াকটাকে চুলায় জাল করে নিচ্ছি। জাল করার ফলে দেখেন নারকেল থেকে কিন্তু অনেকটা রস বেরিয়ে গিয়েছে। তো আমি 10 থেকে 12 মিনিট জাল করার পরে তোয়াক আর নারকেলের অবস্থাটা এই পর্যায়ে, মানে আমার নারকেলের তোয়াকটা রেডি। এখন ঠান্ডা করে যে কোনো কাচের বোতল অথবা প্লাস্টিকের বোতলে অথবা বক্সে করে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে এত মজার একটা সংরক্ষণ করে রাখাটা আমার জন্য অনেকটাই কষ্টদায়ক। তো দেখলেনই তো কত সহজে একেবারে অল্প উপকরণ, মানে 2টি উপকরণ দিয়েই এত মজার একটা নারকেলের তোয়াক তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।